নমস্কার গল্পে গল্পে গাথা মালিকা চ্যানেলে আমি দেবনীতা আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা শুনছেন শ্রী আশুতোষ মুখোপাধ্যায়ের লেখা উপন্যাস নগর পাড়ে রূপনগর আজ শোনাতে চলেছি উপন্যাসটির দশম পর্ব মনের জগতে প্রথম ধারণার একটা দাম আছে তবু বুদ্ধিমানেরা বলেন তার দাস হওয়া ভালো নয় কারণ ভুল হলেও ওটার ছাপ সহজে ওঠে না কিন্তু বুদ্ধিমানেরাই আবার এই প্রাজ্ঞবচন শোনে কম বিয়ে করতে আসার কদিন আগে থেকেই শিবেশ্বরের মাথায় একটা অস্বস্তিকর ধারণা ঘুরবাক্ষা ছিল বিয়ে করতে এসে ওটাতে আরও বেশি জোট পাকিয়ে গেল বিশ্লেষণের মূল তথ্যে তিনি ভুল দেখেননি যেমন যে মেয়েকে তিনি বিয়ে করতে চলেছেন সে নিছক সুখের ঘরে রূপসী না হলেও পুরুষের চোখ টানার মতোই রূপসী কতখানি টানার মতো সেটা নিজেকে দিয়েই অনুভব করতে পারেন বাড়িওয়ালার কি এক ছেলে নাকি কাছে এসেছিল মরে যেতে কদিন খুব কান্নাকাটি করেছে সুযোগ পেলে কাছে সকলেই আসতে চাইবে এ সুযোগ আর কেউ পেয়েছে কিনা জানেন না এই বিয়ে নতুন কোনো গোপন কান্নার কারণ হলো কিনা সেই চিন্তা মাথায় এসেছে এসেছে কারণ ওই মেয়ে তাকে নাকচ করেছিল বিয়েতে আপত্তি জানিয়েছিল কালিদা আর বিশেষ করে মামুর সুপারিশ ভিন্ন কিন্তু বিশ্ববিদ্যালয়ের এমন রত্নের প্রতিও তার কিছুমাত্র আগ্রহ দেখা যায়নি মোট কথা বিয়ে করতে এসেও প্রথম প্রত্যাখ্যানের আচরটা শিবেশ্বরের মন থেকে মুছে যায়নি ফলে বিয়ের অনুষ্ঠানের এক স্বাভাবিক ব্যাপারও খুব সাদা চোখে দেখা সহজ হয়নি সেটা শুভ দৃষ্টির অনুষ্ঠান বিয়ের আসরের উপভোগ্য অধ্যায় এটা কিন্তু জোড়া ক্যামেরা আর কয়েকশো জোড়া খুশি মুখর প্রগল্প চোখের ওপর দিয়ে এই শুভ কাজটুকু সম্পন্ন করতে কন্যারা কতখানি ঘেমে ওঠে সে খবর সঠিক জানা নেই শিবেশ্বরের তিনবারের চেষ্টাতেও তার প্রত্যাশিত চোখের সঙ্গে আর দুটি চোখ মেলেনি তোলো তোলো ভালো করে চোখ তুলে বেশ করে দেখে নাও আমরা কেউ দেখছি না ভয় নেই কন্যার প্রতি একদল মেয়ে পুরুষের সকৌতুক তারা এদিকে শিবেশ্বর মুখ তুলেছেন কয়েক নিমেষ অপেক্ষাও হয়তো করেছেন কিন্তু একতরফা তাকানো বিসদৃশ্য ফলে ঠেলাঠেলিতে ওদিকের দৃষ্টি যখন মুখের ওপর ওঠার উপক্রম করেছে শিবেশ্বরের মাথা তার আগেই নিচের দিকে নেমেছে তখনই আবার মুখ তুলেছেন বটে তিনি কিন্তু ওদিকের মুখ তার মধ্যে আনত আবার হাসাহাসির ধুম পড়েছে এরকম হয়েছে একে একে প্রায় তিনবার শেষের বারে দুজনের চোখ তোলার সময়টা মোটামুটি বিবেচনা এও বাতিল ফলে চিরাচরিত পুনর অনুষ্ঠানের তাগিদ এরপর একজন সুরসিকা জ্যোতিরানী চিবুক তুলে ধরেছেন ধরে রেখেছেন না এইবার দেখা দেখি করো ভালো করে এইভাবে চিবুক তুলে ধরে আরও তিনবার ঘটা করে শুভ দৃষ্টি বিনিময় করানো হয়েছে কিন্তু সেটা কতখানি শুভ হয়েছিল ভবিতব্য জানে কারণ প্রথম দুদুবারের ব্যর্থতা শিবেশ্বরের প্রথম ধারণার ওপর ছায়াপাত করেছে তারপর যতবার চোখে চোখ মিলেছে জ্যোতিরানী প্রসন্ন কমনীয় মুখ দেখেননি একখানা ঠিক কি যে দেখেছেন জানেন না কিন্তু যেমন আশা করেছিলেন তেমন দেখেননি সকলের হাসির মধ্যে এক ধরনের বেখাপ বা গাম্ভীর্য দেখেছেন ফলে তৃতীয়বারে যখন তার চিবুক তুলে ধরা হয়েছে জ্যোতিরানী ভয়ে ভয়ে তাকিয়েছেন শিবেশ্বরের চোখ আছে এটুকুও তার চোখে পড়েছিল সময়কালে চমকপ্রদ কিছু মনে পড়াটা প্রতিভার লক্ষণ নাকি অর্থনীতির পরীক্ষা দিতে বসে এই প্রতিভার সুফল অনেকবার পেয়েছেন এই মুহূর্তে হঠাৎ যা মনে পড়েছিল সেও চমকপ্রদ বটে কিন্তু ভিতরে ভিতরে চমকটা খেয়েছেন শিবেশ্বর নিজেই কথাটা কালিদা বলেছিলেন মৈত্রীর স্বামী গুন্ডা গোছের লোক শুনে শিবেশ্বর জিজ্ঞাসা করেছিলেন ওরকম লোকের সঙ্গে মৈত্রীর বনিবনা হচ্ছে কি করে জবাবে কালিনাথ বলেছিলেন অনেক মেয়ের আবার তোর মতো স্কলারের থেকে গুন্ডা বেশি পছন্দ শোনার পর শিবেশ্বরের চিন্তাটা স্থূল বিশ্লেষণের দিকে গড়িয়েছিল পুরুষের দেহগত গঠনের প্রতি মেয়েদের নগ্ন লোভের একাধিক বিলিতি ছবিও দেখেছেন রোমের কোন নিষ্ঠুর রাজার আদেশে পরিচারক সদৃশ্য একটা লোককে হিংস্র বুনো মোষের সঙ্গে লড়াইয়ে নামতে হয়েছিল পুরুষের বাহু বলে শেষ পর্যন্ত সেই বুনো মোষ ঘায়ল হয়েছিল তাই দেখে রানীর মাথায় কামনার আগুন জ্বলেছিল গোপনে সেই দুর্দম পুরুষকে এসে রাতের শয্যায় ডেকে এনেছিল এই ছবিটা দেখেছেন মাত্র কয়েকদিন আগে আচমকা নিজের একটা বড় দুর্বলতার মুখোমুখি দাঁড়িয়েছেন যেন শিবেশ্বর শুভ দৃষ্টির এই অতি স্বাভাবিক গরমিলের পিছনে আরও একটা বাড়তি সংশয় উঁকি ঝুঁকি দিয়ে গেছে সপ্তপতির অনুষ্ঠানে মেয়ে জামাই সামনে পিছনে দাঁড়াতে কাটা ঘায়ে নুন ছিটিয়েছেন কে এক মহিলা ওমা হে যে দেখি একেবারে খুদে জামাই আমাদের মেয়ে লম্বা না জামাই লম্বা আর একজনের টিপ্পনি যা আছে আছে মেয়ে দুদিনে টেনে লম্বা করে দেবেক্ষণ তারপর এই ফুলসজ্চার রাত প্রত্যাশার তলায় তলায় অলক্ষ কীটের দংশন চলেছিল একটা শিবেশ্বর সামনে এসে দাঁড়িয়েছেন তারপর নিবিষ্ট চোখে দেখেছেন চেয়েছে দেখারই একটানা নিরবতায় অস্বস্তি বোধ করেছেন জ্যোতি রানী কিন্তু মুখ তুলতে চেষ্টা করেও পেরে ওঠেননি দেখেছেন যাকে তার বয়স মাত্র সতেরো সতেরো বছরের অভ্যস্ত জীবন ছেড়ে এই প্রথম সে আর এক আঙিনায় পা দিয়েছে এই সহজ সত্যটা হৃদয় দিয়ে অনুভব করলে সকল সমস্যা ছাড়িয়ে শিবেশ্বর নিজের প্রাপ্তিটাই বড় করে দেখতে পেতেন কিন্তু তিনি শুধু প্রাপ্তির জৌলুস দেখছেন হৃদয় গোটাগুটি অনুপস্থিত পুরুষের চোখে বিয়ে সমাপ্তির ব্যাপার মেয়েদের চোখে শুরু জ্যোতিরানীর এই শুরুটাই ধাক্কা খেল একটা ধাক্কা খেতে লাগল মুখ তোল পুরুষের প্রথম সম্ভাষণ খট করে কানে লাগলো জ্যোতিরানীর বুকের ভিতরটা থরথর কাঁপছে অনেকক্ষণ ধরে মুখ তুলতে পারলেন না কাঁপুনি বাড়ল শুধু হাত বাড়িয়ে শিবেশ্বর তার মুখখানা নিজের দিকে ফেরালেন এবার অন্য হাতে মাথার ঘুমটা সরিয়ে দিলেন আমাকে তোমার এত অপছন্দ কেন জবাবে জ্যোতিরানী মুখ নামিয়ে নিতে চেষ্টা করলেন কিন্তু হাতের বাধায় পারা গেল না শুভদৃষ্টির সময় মুখ তুলে দেখতে চাওনি এখনো চাও না বোধ হয় কথাবার্তার ধরন বেখাপ্পা লাগছে সংকোচ লজ্জার ভয় কাটিয়ে তুলতে পারলে জ্যোতিরাণী মুখখানা অন্তত দেখতেন বুঝতে চেষ্টা করতেন অপছন্দ কেন প্রাণের দায়ে জ্যোতিরানী সামান্য মাথা নেড়ে বোঝাতে চেষ্টা করলেন অপছন্দ নয় তাহলে বিয়েতে আপত্তি করেছিল কেন জ্যোতিরাণী ঘাবড়েই গেলেন আপত্তির খবর কানে গেছে কি করে জানেন না কি এক অজ্ঞাত আশঙ্কার ছায়া পড়ল মুখে কেন যে আপত্তি করেছিলেন নিজেই ভালো জানেন না আপত্তি শিবেশ্বরের নিষ্ফল দু চোখ তার আপনা থেকেই ওই চোখের সঙ্গে মিলল এবার অস্ফুট শব্দ করে শিবেশ্বর হেসে উঠলেন এটাকেই শুভদৃষ্টি ধরে নেওয়া যাক তাহলে কি বলো নিরূপায় জ্যোতিরানীও হাসতে চেষ্টা করলেন একটু কিন্তু সেটা কান্নার মতো দেখাল অনেকখানি প্রস্তুতির দরকার ছিল আর কিছু অবকাশ দরকার ছিল যে প্রস্তুতি সমর্পণ শেখায় যে অবকাশ প্রতীক্ষায় মাধুর্যানে সতেরো বছরের জ্যোতিরানীর প্রথম যৌবন বাস্তবে এই দুইয়েরই নিদারুণ অভাব ঘটেছিল তিনি যেন বড় অতর্কিতে আক্রান্ত হয়েছিলেন বিপর্যস্ত হয়েছিলেন অনভিজ্ঞ অপটু অসহিষ্ণু পুরুষের প্রথম রীতি বড় স্থুল বড় নগ্ন বড় নির্দয় মনে হয়েছিল যৌবনে প্রথম পদক্ষেপে জ্যোতিরানীর সমস্ত অন্তরাত্মা বিমুখ হয়েছিল তিনি আত্মরক্ষা করতে চেয়েছিলেন অনিবার্য ব্যর্থতায় পুরুষের বাসনার আগুন দ্বিগুণ জ্বলেছে ফুলসজ্জার রাতের ফুল বিকশিত হয়নি নিষ্পিষ্ট হয়েছে তারপর দিনে দিনে পুরুষের নিভৃতের আচরণ স্থূলতর নগ্নতর হতে দেখেছেন জ্যোতিরানী সমস্ত দিন ধরে সাপদের মতো কেউ যেন যৌবনের উচ্ছৃঙ্খল ভোজের প্রতীক্ষায় বসে সন্ধ্যা পার হতে না হতে তার চোখে মুখে চাপা উল্লাস প্রথম প্রথম চেনা অচেনা কত লোক বাড়িতে এসেছে গেছে বউয়ের রূপের প্রশংসা করেছে তারা সেই প্রশংসা উল্লাসের ইন্ধন জুগিয়েছে একজনের রাত্রিটাকে ঠেকিয়ে রাখবে কে সে আসবেই এসেছে জ্যোতিরানী ঘরে এসেছেন যে ঘরে ভোগের আরতি সাজিয়ে বসে নেই কেউ ভোগের আগুনই শুধু চলছে সেই আগুনে আত্মাহুতি দেবার ডাক পড়েছে তার আত্মাহুতি দিয়েছেন গোড়ায় গোড়ায় তবু অন্ধকারের আশ্রয় ছিল কদিন না যেতে সেই আশ্রয়ও গেছে জ্যোতিরাণীর দুই চোখের অসহায় আকতিতেও ঘরের আলো নেভেনি উল্টে উদ্দীপনার আঁচ লেগেছে দুটো চোখের ধকধকে দৃষ্টিশলাকা তাঁর সর্বাঙ্গ অনাবৃত করেছে সর্বাঙ্গ দহন করেছে সর্বাঙ্গ লেহন করেছে সর্বাঙ্গ বিঙ্গ করেছে ভোগের নির্লজ্জতর বিভৎসতর রূপ দেখেছেন জ্যোতিরানী বিভৎসতর উল্লাস দেখেছেন তিনি যেন শুধু ভোগের সামগ্রী ভোগের দস্যুর নন বিনিময়ের প্রশ্ন নেই দস্যুর মতো সর্বস্ব লুট করার উদ্ভ্রান্ত তারা দোষ্যুর মতো দস্যুর সেই সর্বস্ব হরণের নেই ভোগের এই নগ্ন প্রহূসন আরো নির্দয় রকমের কুস্রিতাই শিবেশ্বর জানেন রূপের প্রশংসায় সকলে পঞ্চমুখ যার সেই রূপসী স্বেচ্ছায় তার ঘরে আসেনি তাকে জোর করে আনা হয়েছে তাকে দখল করা হয়েছে অধিকার বিস্তারের এক জৈব আক্রোশ সর্বদা অনুভব করেছেন তাই সেই অনুভূতি দিয়ে নিজের খর্ব দেহের দুর্বলতা ঘোচাতে চেয়েছেন মৈত্রের গুন্ডা স্বামী পছন্দ পশুবালে বুনো মোষ ঘায়েল করতে পারে যে পরিচারক রূপসী রানী তাকে রাতের গোপন শয্যায় ডেকে নেয় পুরুষ শক্তির প্রতি আরও কত অনমিতা যৌবনার গোপন অর্ঘ নিবেদন দেখেছেন শিবেশ্বর অধিকার বিস্তারের তারণায় পুরুষের এই শক্তিটাকেই কল্পনায় সজাগ করে তুলতে চেয়েছেন তিনি কিন্তু শক্তি নেই। ফলে আচরণ নিষ্ঠুরতর হয়েছে ক্রূতর হয়েছে সবথেকে বেশি কাছে টানার কথা যাকে শুরু থেকেই জ্যোতিরানি সব থেকে বেশি এড়িয়ে চলতে চেষ্টা করলেন তাকেই পাছে অসময় ডাক পরে সেই ভয়ে দিনের সর্বক্ষণই শ্বশুর শাশুড়ির কাছে কাছে থাকেন তিনি না চাইতে হাতের কাছে সব এগিয়ে দেন ফলে শাশুড়ি ততটা না হোক শ্বশুর মহা খুশি শাশুড়ির খুশি অখুশির ব্যাপারটা ছেলের খুশি অখুশির সঙ্গে যুক্ত কিন্তু দুদণ্ড বউকে কাছে না দেখলে শ্বশুরের ভালো লাগে না তিনি হাঁক ডাক করে বউকে ডাকেন জ্যোতিরানী হাঁপ ফেলে বাঁচেন সুরেশ্বর বউয়ের মুখ শুকনো দেখেন প্রায়ই কখনো উদ্বিগ্ন হন কখনো বা চোখ পাকিয়ে ছেলেকে শুনিয়ে জিজ্ঞাসা করেন ও তোমাকে কিছু বলেছে নাকি মুখ ভার কেন নালিশ করলে তক্ষণি শাসনের দণ্ড উঁচিয়ে তারা করবেন হয়তো কিন্তু জ্যোতিরানী নালিশ করবেন কি নিয়ে বাড়ির মধ্যে আর দেখা সাক্ষাৎ হয় কালিদার সঙ্গে কথাও হয় কালিদা সেই রকমই হালকা মেজাজে আছেন কিন্তু শাশুড়ি শুরুতেই বউকে ভাসুর চিনিয়েছেন ভাসুরের কতটা শ্রদ্ধা প্রাপ্য শাশুড়ি সেটা তাকে বুঝিয়ে দিয়েছেন কালিদা হাসি মুখে আপত্তি জানিয়েছিলেন কিন্তু পিসিভা ও যে আমার এই পদোন্নতির অনেক আগে থেকে আমাকে জানে জান বউ তা বলে মাতার কাপড় ফেলে ভাসুরের সঙ্গে কটকট করে কথা কইবে নাকি আর একজনের কুচ্ছিত দেখা মিলেছে মামা শ্বশুর গৌর বিমলের ভাসুরি যখন এত বড় মামা শ্বশুর তো আরো কত বড় তার ছায়া দেখেও জ্যোতিরানি পালিয়েছেন বিয়ের পনেরো দিনের মধ্যে শ্বশুরের ঘরে হঠাৎ একদিন ডাক পড়ল তার গিয়ে দেখেন শাশুড়িও উপস্থিত সেখানে আর কালিদা আর মামা শ্বশুর আর সদা চাকর মামা শ্বশুর এক মাসের জন্য দেরাদুন না নৈনিতাল কোথায় যাবেন বলে প্রস্তুত সদা তার তরঙ্গ আর ছোট বিচানা নিয়ে চলল শাশুড়ির নির্দেশ মতো জ্যোতিরানী প্রণাম সারলেন তারপর সকলের অলক্ষে মামা শ্বশুরের মুখখানা একবার না দেখেও পারলেন না হাসি মাখা দৃষ্টিটা তার দিকেই প্রসারিত দেখে তাড়াতাড়ি মাথা নোয়ালেন শ্বশুরের দিকে ফিরে গৌর্বিমল বললেন বউ কিন্তু এ কদিনের মধ্যেই রোগা হয়েছে একটু বাপের বাড়িতে নিন্দে হবে শিবুকে দিয়ে মাঝে মাঝেসাজে ওকে বাপের বাড়ি পাঠিয়ে দেবেন নতুন নতুন মন খারাপ হয় বোধ এই এক ব্যাপারে ছেলের সঙ্গে তার বাপের মতের মিল বউ ঘন ঘন বাপের বাড়ি যাবে এটা তার পছন্দ নয় প্রকারান্তরে সে কথা তিনি আগেই বউকে শুনিয়ে রেখেছিলেন কর্তার হয়ে গিন্নি মৃদু প্রতিবাদ করলেন মন খারাপ করলে তো হবে না এটাই ঘর বাড়ি গৌর বিমল চলে গেলেন এক মাসের জায়গায় পাঁচ ছ মাস কেটে গেল গোড়ায় গোড়ায় আসার সংবাদ পেয়েছেন সংবাদ কেন শাশুড়িকে সেই চিঠি পড়ে শোনাতেও হয়েছে লিখেছেন কর্তার ভয়ে সত্য গোপন করে বাড়ি থেকে বেরোতে হয়েছে তাকে চাকরি ছিল না বলে সে পাট চুকিয়েই ঘুরতে বেরিয়েছেন তিনি কবে ফিরবেন ঠিক নেই এই চিঠির প্রতিক্রিয়া শুধু একজনেরই মনে নীরবে দাগ কেটেছে তিনি ঘরের বউ জ্যোতিরানী তারপর চিঠিপত্রও বন্ধ হয়েছে শ্বশুরকে কখনো সখনো বলতে শোনা গেছে বাউন্ডুলেটা কোথায় যে ঘুরে বেড়াচ্ছে কি করছে না করছে একটা খবরও দেয় না তাড়াহুড়োর বিয়ের ভিত কাঁচা হয় নাকি বিয়ের দুমাস না যেতে বাড়ির কর্তাটির সেই গছের একটা খটকা বাঁধল মনে বউয়ের সোনার রং বদলাচ্ছে চোখে মুখে টান ধরেছে শরীরও শুকোচ্ছে কিছু বললে বা জিজ্ঞাসা করলে হাসে কিন্তু হাসিটা একটুও তাজা মনে হয় না তার শেষে নিজে থেকেই ছেলেকে ডেকে হুকুম করলেন বউকে মাঝে মাঝে বাপের বাড়ি নিয়ে যেতে জ্যোতিরানীকে বললেন বুড়ো ছেলেকে ফেলে ইচ্ছে করলে বাপের বাড়ি গিয়ে থেকে আসতেও পারেন দিন কতক করে মোট কথা তিনি শরীর ভালো দেখতে চান মুখে হাসি দেখতে চান শিবেশ্বরের সময় নেই তার এম পরীক্ষার ফল বেরিয়ে গেছে প্রথম শ্রেণীতে পাশ করেছেন প্রথমও হয়েছেন এই ফলটা বাড়ির কারো কাছে অপ্রত্যাশিত নয় শিবেশ্বর সগর্বে স্ত্রীর কাছে ফলাফল ঘোষণা করেছেন এইটুকুই আসল ক্ষমতার পুঁজি তার কিন্তু সোনামাত্র মাত্র স্ত্রীর মুখখানা যে আনন্দে উদ্ভাসিত হল না সেটা ভালো করেই লক্ষ্য করেছেন তিনি এও এক ধরনের উপেক্ষা বলেই ধরে নিলেন স্বামীর কৃতিত্বে আনন্দ হয় না কোন স্ত্রীর অতএব বউকে যখন তখন বাপের বাড়ি ঘুরিয়ে এনে মন ভালো করানোর সময় নেই তার মাথায় এখন অনেক ভাবনা বড় কিছু করার ভাবনা তাছাড়া সেখানে গেলে মেয়েকে দেখেই শাশুড়ি মুখ কালো করেন মেয়ের শরীর এমন খারাপ হয়ে যাচ্ছে কেন সে কথা পাঁচবার করে জিজ্ঞাসা করেন গেলবারে বিরক্ত হয়ে শাশুড়ির মুখের ওপর বলে বসেছিলেন বাবাই দেখাশোনা করেন বাবাকে জিজ্ঞাসা করবো আদর যত্নে ত্রুটি হচ্ছে কিনা শাশুড়ি চুপ মেয়ে কাঠ এরপর শিবেশ্বর আর আসেননি জ্যোতিরানী কালিদার সঙ্গে এসেছেন মায়ের সঙ্গে দেখা করতে শ্বশুরী পাঠিয়েছেন কিন্তু আর একজনের সেটা যে পছন্দ নয় জ্যোতিরানী তা ফেরা অনুভব করেছেন একবার নয় প্রতিবারই স্ত্রীর দিক থেকেও এও যেন অবাধ্যতাই এই অবাধ্যতারও মাসুল আদায় হয়েছে মাসুল আদায়ের একটাই স্থূল রীতি জানা আছে দেহে নতুন অশান্তির সূচনা অনুভব করেছে জ্যোতিরানী খিদে হয় না মাথা ঘরে খাবার দেখলে গা গুলোয় খাবারের থালা ফেলে উঠে বাথরুমে ছুটতে হয় ব্যাপারটা শাশুড়ির চোখে ধরা পড়েছে প্রথম পরে শ্বশুর জেনেছেন শাশুড়ি আনন্দে আটখানা শ্বশুর উদ্বিগ্ন কিন্তু ঘরের একজনের কোনো বিকার নেই অর্থাৎ সর্বদাই বিকারগ্রস্ত জ্যোতিরানী অবশ্য বলেননি কিছু কিন্তু শাশুড়ি জানেন যখন ছেলেরও না জানার কথা নয় অশান্ত উদ্ভ্রান্ত ইন্দ্রিয় শেষ পর্যন্ত নিজেরই আত্মার কবর খোরে শিবেশ্বরও সেই অনিবার্য রাস্তায় পা বাড়িয়েছেন এম এ পাশ করার পর বড় ভাবনাটা কোন দিকে গড়াচ্ছে জ্যোতিরানী তা বেশ কিছুদিন ধরে অনুভব করে আসছেন কিন্তু খুব গোচরের অনুভূতি নয় সেটা তাই বুঝতে সময় লেগেছে আর বোঝা গেছে যখন বুকের তলায় রক্ত ঝরেছে বিকার কোন পর্যায়ে গড়িয়েছে ভেবে শিউরে উঠেছেন বাড়ির মধ্যে একখানা ঘরের একটিমাত্র মানুষকে সব থেকে বেশি এড়িয়ে চলার চেষ্টা বেশ ভালো করেই লক্ষ্য করেছেন শিবেশ্বর মা জলখাবার হাতে দিয়ে পাঠালেও মাঝামাঝি এসে বউ সে থালা সদার হাত দিয়ে চালান করেছে দু একবার এরকম করার পর শিবেশ্বর সদাকে জেরা করে ব্যাপারটা ধরে ফেলেছেন তারপর খাবারের থালা মায়ের কাছে নিয়ে গিয়ে প্রায় আছড়ে ফেলেছেন তুমি সদার হাত দিয়ে খাবার পাঠিয়েছিলে মা ভাবা চাকা না তো যুবতী নিয়ে গেল তো এখান থেকে নিয়ে গেছে কিন্তু খাবারের থালা ঘরে পৌঁছেছে সদার হাত দিয়ে রোজই তাই হচ্ছে এভাবে কষ্ট না দিয়ে কাল থেকে তুমি এখান থেকেই সদার হাত দিয়ে পাঠিও হাতে পায়ে ধরে বিয়েটা আমিই করেছি জানো না সরসে প্রস্থান জ্যোতিরানীর মাথা মাটির সঙ্গে মিশতে চেয়েছে বার কতক ছিচি করে শাশুড়ি নিজে খাবারের থালা নিয়ে উঠে গেছেন আবার কিন্তু ছেলের সেটাও আবার পছন্দ নয় মনে হতে পরদিন গম্ভীর মুখে বউকে দিয়েই পাঠিয়েছেন বলেছেন কষ্ট করে নিজেই গিয়ে দিয়ে এস এবং সে ছেলেদের মান অভিমান বুঝলে এমন কাজ করতে না একটু বুঝে চলতে চেষ্টা করো এসব পুরনো প্রহসন শিবেশ্বরের সন্ধানী চোখ অনেক দিন ধরে অনেক কিছু লক্ষ্য করেছে তার হাক ডাক শুনে কত সময় মা ছুটে এসেছে কিন্তু বউ এমনই কাজে মগ্ন যে তার কানে ঢোকেনি কালিদার সঙ্গে এমনকি ধারে কাছে সদার সঙ্গে কোথাও বেরোলেও বউয়ের একরকম মুখ তার সঙ্গে আর একরকম সংশয়ের কাঁটা প্রথমে নিজেকে ক্ষত করে পরে অন্যকে নিজের ভিতরে ক্ষত সৃষ্টি হয়েছে বিয়ের আগে প্রথম প্রত্যাখ্যানে খবরটা কানে আসা মাত্র সংশয় প্রবণতার ওই কাঁটা এরও কতকাল আগে থেকে পুষ্ট হয়ে এসেছে সেটা মনোবিজ্ঞানীর বিচারের বিষয় শিবেশ্বর শুধু নিজের ক্ষত সৃষ্টির সময়টা জানেন আর উপলক্ষ জানেন ভোগের অপরিহার্য ক্লান্তির দরুন হোক অথবা সংশয় সর্বদা জটিলতর বিবর যে বলে হোক শিবেশ্বরের আচরণে হঠাৎ সহজ পরিবর্তন দেখা গেল একটু জ্যোতিরানীয় লক্ষ্য করলেন সেটা গোড়ায় গোড়ায় মন্দ লাগল না রাতে প্রতীক্ষা অতটা নির্দয় অতটা নগ্ন মনে হতো না তার বদলে নারী পুরুষের সনাতন প্রেম প্রীতির আলোচনায় উৎসাহ দেখলেন তিনি কালিদা আর মৈত্রীর ব্যর্থ প্রণয়ের কাহিনী তখনই শুনলেন উভয় তরফের সেই ব্যর্থতার বুবা বেদনা অতিরঞ্জিত করে বলতে কার্পণ্য করেননি শিবেশ্বর বিয়ের পরেও মৈত্রীর মনে আর কারো জায়গা হয়নি সেটা বেশ জোর দিয়েই ঘোষণা করেছেন আর বলেছেন তিনি সেটা একটু দোষের মনে করেন না দোষ কেউ করে থাকেন তো করেছেন একজন তার বাবা জ্যোতিরানীর কাছে এটা একটা খবরের মতো খবর সাগ্রহে শুনেছেন শোনার পর বেদনা বোধ করেছেন কালিদার জন্য ওই সদা হাসি খুশি মানুষটার ভিতরে এত বড় একটা ব্যথা লুকিয়ে থাকতে পারে তিনি কল্পনা করতে পারেন না কালিদার পরে আরও কয়েকটা কল্পিত প্রেমের চিত্র অথবা ছবির কাহিনী অদল বদল করে ব্যক্ত করেছেন শিবেশ্বর একদিনে নয় প্রতিদিন একটা আড্ডা করে বিয়ের পরে কোন বিদুষী রমণী স্বামীকে পূর্বপ্রণয় কল্পনা করে সমস্ত জীবন কাটিয়ে দিল কোন বিদেশিনী একে একে তিনবার বিধবা হল অথচ কোনো স্বামীকেই কারোর থেকে কম ভালোবাসেনি প্রত্যেককে প্রাণ দিয়ে ভালোবেসেছে প্রত্যেকের জন্যে হাহাকার করেছে সেই রমণীও রূপবতী গুণবতী বিদুষী কাহিনীর অন্তে নিজের উদার মতামত ব্যক্ত করেছেন শিবেশ্বর এর কোনটাই অস্বাভাবিক নয় বা নিন্দার নয় কারণ প্রেম প্রীতি ভালোবাসার ব্যাপারগুলো নিছক হৃদয়ের বস্তু কৌটোয় করে বিশেষ কারোর জন্য আলাদা করে তুলে রাখার জিনিস নয় যে মেয়ে স্বামীর মধ্যে প্রণয়ীকে কল্পনা করেছে স্বামীর মধ্যে তার মনের মতো প্রীতি ভালোবাসা দেখতে পেলে তা করতো না মৈত্রী এখনো কালিদাকে ভুলতে পারেনি হয়তো এই কারণে আবার যে মেয়ে তিন স্বামীকে ভালোবেসেছে সেও তিনজনের মধ্যেই ভালোবাসার মতো গুণ দেখেছে মেয়ে বা পুরুষ যে নিয়মে একজনকে ভালোবাসে সে নিয়মেই একসঙ্গে দশজনকে ভালোবাসতে পারে সমাজের দিক চেয়ে ঘর একজনের সঙ্গেই বাঁধে কিন্তু দশজনের প্রতি অনুরাগী বা অনুরাগিনী হলে দোষের হবে কেন এ তো টাকা বা পয়সা নয় বা শাড়ি গয়নাও নয় যে ওকে দেব তাকে দেব না এইখানেই শেষ নয় নির্লিপ্ত মুখে শিবেশ্বর নিজের একটা অর্ধ প্রণয় প্রসঙ্গও বলে গেছেন এও একেবারে হালের আবিষ্কার তার থেকে দু ক্লাস নিচে পড়ত একটা মেয়ে নাম সুশীলা নামটা এই মুহূর্তে আমদানি বলেই সাদামাটা বোধ হয় মেয়েটির রূপসী নয় কিন্তু স্ত্রী আছে আর ভারী বুদ্ধিমতী শিবেশ্বর সেই ম্যাট্রিক থেকে বরাবর প্রথম হয়ে আসছেন বলে মেয়েটি তাকে ভয়ানক শ্রদ্ধা করত নিজের পড়াশোনার সাহায্যের আশায় প্রায়ই আসত তার কাছে সাহায্য পেত তার শ্রদ্ধা অনুরাগে সে দাঁড়ালো শেষে বিয়েই করতে চাইল তাকে জাত বর্ণের তফাতের তরুণ নয় শিবেশ্বর রাজি হতে পারলেন না কারণ তিনি জানেন মেয়েটি আসলে ভালোবেসেছে তার বিদ্যেকে তাকে নয় বিদ্যের প্রতি তার অপরিসীম অনুরাগ তারপর জ্যোতিরানীর আগ্রহ দেখা গেছে একজন বিদ্যান লোকের সঙ্গে বিয়ে হয়ে গেছে তার তবে ভালোই আছে ভদ্রলোকটিকে নিয়ে একদিন এসে দেখাও করে গেছে আমাকে দেখিয়ে দিব্যি হাসি মুখে বলেছে ওর ব্রিলিয়ান্ট ইউনিভার্সিটি কেরিয়ার দেখে ওকেই একসময় বিয়ে করতে চেয়েছিলাম সকলেই হেসেছে কারো মনে কোনো দাগ পড়েনি তারপর খুব সন্তর্পণে সেই সঙ্গে সহজ হাসি মুখে লক্ষ্যের দিকে এগিয়েছেন তিনি বোকারাই শুধু এসব ব্যাপার নিয়ে মাথা ঘামায় যাকে আমার কথাও তো শুনলে এবারে তোমার ব্যাপারটা বলো না শুনি বিয়ে তো প্রথমে করতে চাওনি আমাকে নিশ্চয়ই ছিল কেউ ভিতরে ভিতরে তক্ষণী এক অজ্ঞাত আশঙ্কার ছায়া পড়েছে জ্যোতিরানীর মাথা নেড়েছেন কেউ ছিল না কেউ না আবারও মাথা নেড়েছেন এতখানি বিশ্বাস আরোপ করার পর এই জবাবে উদ্দেশ্য বাঞ্চাল হওয়ার উপক্রম দেখে শিবেশ্বরের ভিতর থেকে একটা ক্রূঢ় অনুভূতি ঠেলে উঠতে চাইল কিন্তু সে ভাব দমন করলেন গোপনও করলেন হাসি মুখে জ্যোতিরানিকে কাছে টেনে নিয়ে আদর করে বললেন এত সব শোনার পরেও এই সামান্য ব্যাপারে ভয় তোমার আরও হেসেছেন একজন যে ছিল সে তো আমি নিজেই জানি স্ত্রীকে প্রায় বক্ষলগ্ন করে রাখার দরুন তার সচকিত ভাবটা স্পষ্টই অনুভব করলেন চোখেও মুহূর্তের ত্রাস দেখলেন বুঝি ভিতরটা খলখল করে উঠল কে বলে দেব জবাবে জ্যোতিরানের সশঙ্ক নির্বাক প্রতীক্ষা কেন তোমাদের বাড়িওয়ালার ছেলে পুলিশের গুলিতে শেষ পর্যন্ত মারা গেল যে অস্বস্তিক হোঁচেনি তবু যেন জ্যোতিরানি নিঃশ্বাস ফেলে বাঁচলেন আর কোন নামে ত্রাস তাকে আতঙ্কিত করেছিল সে শুধু তিনি গৌর বিমল নাম ঠিক বলেছি কিনা শিবেশ্বরের চোখে মুখে প্রসন্ন হাসি তোমাকে কে বলল অস্ফুট প্রশ্ন জ্যোতিরানীর তোমাদের বাড়ির লোকের মুখেই তো তার গল্প শুনেছি হে কি গোপন করার কিছু না ঘাবড়াবার কিছু বাড়ির লোক কবে আবার এই গল্প করলো জ্যোতিরানি ভেবে পেলেন না তবে বলার ধরনের ভরসা পেলেন বটে ছেলেটাকে খুব ভালোবাসতে তুমি তাই না নিরুত্তর ওরকম ছেলেকে তো ভালোবাসা দোষের নয় না বাসলেই বরং তোমার হৃদয় নেই বলতাম খুব ভালোবাসতে তো ও আমাকে খুব পছন্দ করত কিন্তু মরে যেতে তুমি খুব কেঁদেছিলে শুনলাম ওভাবে মরে গেল যে সকলেই কেঁদেছিল ছিল তা তো বটেই শিবেশ্বরেরও সহানুভূতির শুরু দেশের জন্য মরেই গেল বেঁচে থাকলে জীবন হয়তো কত সুন্দর হতে পারত জ্যোতিরানীর বুকের তলার স্মৃতির বেদনা মুখেও প্রকাশ পেল দৃষ্টি ছলো ছল কি যেন নাম ছিল ছেলেটার শোভাদা বেশ সুন্দর চেহারা ছিল তাই না স্মৃতির মনিকোঠায় চলে গেছেন জ্যোতিরানী মৃদু হেসে মাথা নেড়েও জবাব দিলেন মেয়ে মেয়ে দেখতে ছিল তাহলেও বেশ লম্বা চওড়া জোয়ান ছিল তো জ্যোতিরানী ঈষৎ হাসি মুখেই মাথা নাড়লেন তা ছিল না শিবেশ্বরের চিন্তার সঙ্গেই মিলল না স্ত্রীর এই সহজতা দেখার সঙ্গে সঙ্গে মগজের ছুরির ফলার মতো আবার এক বিষাক্ত ধারণা কেটে বসেছে অতীতে ওই ছেলেটাকে যতই পছন্দ করুক তারপরে আরও কেউ এসেছে নিশ্চয় নইলে একটু আগে প্রসঙ্গ তোলা মাত্র দেহের কাপুনি অনুভব করেছিলেন কেন চোখে ত্রাস দেখেছিলেন কেন তিনি সঠিক জায়গায় আঙুল ফেলতে পারেননি বলেই নিশ্চিত মুখে কথা বলছে এখন জিজ্ঞাসা করলেন আচ্ছা তোমার সেই শোভাদার ছবি আছে দেখতাম একবার ওই বয়সে দেশের জন্য জীবন দিলে বাড়িতে আছে মারা যাওয়ার পর সকলের সঙ্গে তোলা হয়েছিল আমি এক কপি চেয়ে রেখে টাঙিয়ে রেখেছিলাম শিবেশ্বর দীর্ঘ নিঃশ্বাস ফেললেন তারপর আর কাকে তোমার পছন্দ হয়েছিল বলো যে প্রসঙ্গে কথা চলছিল সেটাই মনে ধরেছিল জ্যোতিরানীর জিজ্ঞাসা করলে শোভা তাকে নিয়েই আরও গল্প করতে পারতেন কিন্তু প্রসঙ্গ বদল হওয়ার ফলে আবার সেই পুরনো অস্বস্তি উঁকি ঝুঁকি দিল মাথা নেড়ে জানালেন কাউকে না পরদিন নিজে থেকেই বউ নিয়ে শ্বশুরবাড়ি ঘুরে আসার আগ্রহ দেখা গেল শিবেশ্বরের জ্যোতিরানীর রুগনা মা অনেক দিন বাদে মেয়ের মুখে সামান্য একটু উজ্জ্বল আভা দেখলেন যেন তারই ফলে জামাইকে ডেকে কাছে বসে অনেক আদর যত্ন করলেন তিনি অর্থনীতিতেও মনস্তত্বের একটা বড় জায়গা আছে তার খুব একটা রকম ফের নেই সেই মনস্তত্বের ওপরে নির্ভর করেই শ্বশুরবাড়ি এসেছেন শিবেশ্বর এবং স্ত্রীটিও সেই ফাঁদে পা দিয়েছে এক ফাঁকে একখানা বাঁধানো ফটো এনে শিবেশ্বরকে দেখালেন জ্যোতিরানী না দেখালে অবশ্য শিবেশ্বরের নিজেরই মনে পড়তো এবং দেখতে চাইতেন তার আর দরকার হল না কাল দেখতে চেয়েছিলে এই দেখো শোভাদার ছবি নিবিষ্ট চোখেই দেখলেন শিবেশ্বর দেখার কিছু নেই রোগজীর্ণ মৃতদেহ গালে খোঁচা খোঁচা দাড়ি কিন্তু শিবেশ্বর দেখছেন জ্যোতিরানীকে যারা আছে সকলেই কাঁদছে কিন্তু স্ত্রীটির চোখে মুখে আঁচল চাপা দিয়ে একেবারে ফুপিয়ে কাঁদছে দেখার পর শিবেশ্বর বললেন ফটোটা তোমারই তো বাড়ি নিয়ে চলো ছবিটা নিজেই একটা কাগজে মুড়ে নিলেন তিনি এই আগ্রহ আবার জ্যোতিরানীর অস্বাভাবিক লাগলো কেমন তবু সামনের রাতটা কল্পনাও করতে পারেননি তিনি তখনও জানেন না সংশয়ের অবধারিত পরিণাম বিশ্বাসঘাতকতার রূপ কেমন হতে পারে বাড়িতে রাতের খাওয়া দাওয়ার পর জ্যোতিরানী ঘরে আসার দু মিনিটের মধ্যে শিবেশ্বর বিগত রাতের শেষে প্রসঙ্গ তুললেন আবার গম্ভীর মুখে জিজ্ঞাসা করলেন তোমার ওই শোভাদার পরে আর কাকে পছন্দ হয়েছিল তোমার জ্যোতিরানী ধাক্কা খেলেন একটা প্রশ্নের দরুণ নয় বিগত কটা মাসের সেই মুখ দেখে এত করে বোঝাবার পরেও কাল বললে না আজ বলতে হবে বললে তোমার ক্ষতি হবে না আমি নিশ্চিন্ত হব কাকে বিয়ে করতে চেয়েছিলে তুমি অস্ফুট জবাব দিলেন না সেই ছবিটা হাতে নিলেন শিবেশ্বর ওপরে কাগজ সরিয়ে দেখলেন একটু ঠোঁটের ফাঁকে রাগ চাপা হাসি চোখে চোখ রাখলেন বলবে কি বলবে না চেয়ে আছেন জ্যোতিরানিও বেশ না বললে কথা তো আর পেটের থেকে টেনে বার করা যায় না তোমার শরীর মনের জন্য বাবার বড় দুশ্চিন্তা এই ছবিখানাই বাবাকে দেখাবো তাহলে তিনি জানতে পারবেন প্রায় অর্ধেক বিধবার সঙ্গে তার ছেলের বিয়ে হয়েছে বউয়ের শরীর মন ভালো থাকবে কি করে সমস্ত মুখ বিবর্ণ জ্যোতিরানি স্তব্ধ মুখে যা বলেছেন শিবেশ্বর কাজেতা তা করেননি পারতপক্ষে বাপের মুখোমুখি আজও দাঁড়ান না কিন্তু এক কাজে তিনি সফল হয়েছেন অল্প বয়সী বউয়ের সারাক্ষণের শান্তি কেড়ে নিতে পেরেছেন তার মুখে যেটুকু আশার আলোর আভাস গত কয়েকদিনে দেখেছিলেন সেটা নেভাতে পেরেছেন জ্যোতিরানীর বুকের ভেতরটা দুমরে গেছে মুছড়ে গেছে হীনতার এমন নজির আর দেখেননি কিন্তু শিবেশ্বর বউয়ের এই প্রতিক্রিয়া ভিন্ন অর্থ করেছেন গোপনতার পর্দায় টান পড়েছে ভেবেছেন বউ সেই কারণেই সদা শঙ্কিত সদা বিষণ্ন ধরে নিয়েছেন নিজেকে তিনি অনুদার ভাবেন না জ্যোতিরানীকে ভালোবাসেন না একথাও মনে করেন না তিনি কেবল জানতে চান রূপসী বউ কেন তাকে বাতিল করেছিল তিনি শুধু শুনতে চান বিয়ের আগে আর কে বা কতজন তার অনুরাগী হয়ে উঠেছিল নিজে তিনি রূপ দেখে পাগল হয়েছিলেন আর কেউ হবে না কেন তাদের মধ্যে কেউ না কেউ প্রশ্রয় না পেলে কেন বিয়েতে অমত কেন বিয়ের আসরে মুখ তাকাতেও আপত্তি বিয়ের পরে কেন গোড়া থেকেই তাকে চেষ্টা। এই অজ্ঞাত ব্যাপারটার হয়ে গেলেই সমস্ত সমস্যার সমাধান হয়ে যেতে পারে ভাবছেন তার উদারতায় জীবনযাত্রার গতি সহজ হতে পারে ভাবছেন সব বিকারের এই রীতি সমস্যা ভিতর থেকে সৃষ্টি হয় মাকর্ষার মতো নিজের চারধারে সেটা একের পর এক জাল বুনে ভাবনা যখন কোনো মেয়েকে নিয়ে তার সঙ্গে পুরুষ যুক্ত হবেই শিবেশ্বরের ভাবনাও নতুন পথে চলার খোরাক পেল হঠাৎ হাতের নাগালের মধ্যে একজন পুরুষের ছায়া দেখলেন তিনি ব্যাপার কিছুই নয় শাশুড়ির নির্দেশে কালিদার ঘরে বিকেলের জলখাবারের থালা রেখে আসতে গিয়েছিলেন জ্যোতিরানী নতুন নয় রোজই তাই করে থাকেন সেদিন আসতে কালিদা বললেন অনেকদিন বাদে মামুর একখানা চিঠি পেলাম হঠাৎ কাশি থেকে লিখেছেন জানতে চেয়েছেন শিবু কি করছে আর জ্যোতি কেমন আছে কিছু না বলে জ্যোতিরানী নিষ্প্রভ মুখে তাকালেন শুধু আমি লিখে দিলাম শিবু আপাতত বউ শাসন ছাড়া আর কিছু করছে না জ্যোতি চেষ্টা করে ওর মাথায় বরফ চাপাতে পারছে না সেই দুঃখে গোঁ ধরে নিজের শরীর নিপাত করছে যেরকম গম্ভীর মুখে কালিদা বললেন যাত না সত্ত্বেও জ্যোতিরানী হেসে ফেলেছিলেন কথাগুলো কতখানি মনের মতো কালিদার ধারণা নেই তাই ঘর থেকে বেরোবার পরেও মুখের হাসি মুছে যায়নি শিবেশ্বর তখন নিজের ঘরের সামনে বারান্দার ওধারে দাঁড়িয়ে জ্যোতিরানী লক্ষ্য করেননি কিন্তু শিবেশ্বর দেখলেন হাসি দেখলেন দিনের পর দিন কতদিন হাসি দেখেননি ভুরু কুচকে চিন্তা করলেন সঙ্গে সঙ্গে মস্তিষ্ক সক্রিয় হয়ে উঠল তার তারপর যতবার দেখলেন ব্যতিক্রম দেখলেন ব্যতিক্রম কিছু ছিল না তা নয় ছিলেন একটু মামা শ্বশুরের চিঠির কথাই ভাবছিলেন সম্ভব হলে চিঠিখানা চেয়ে নিয়ে পড়তেন চিঠির খবরের মধ্য দিয়ে এই একজনের নীরব স্নেহ অনুভব করছিলেন তিনি মন থেকে বারবার ঠেলে দেওয়া সত্ত্বেও ছাদের ওপরে এক বিকেলের কয়েকটা মুহূর্ত উঁকে ঝুঁকি দিচ্ছিল সেই কটা মুহূর্তই আজ তাকে শ্রদ্ধার আসনে বসিয়েছে কিনা জানেন না কালিদা তখন কি বলছিল রাতে ঘরে অতর্কিত প্রশ্ন নিক্ষেপ করলেন শিবেশ্বর তার চিন্তা এসব ব্যাপারে প্রস্তুত হবার অবকাশ দেওয়া মানেই ভুল করা থতমত খেয়ে জ্যোতিরানি চোখ তুলে তাকালেন শুধু কি জানতে চায় সেটাই বোধগম্য হল না বুঝতে পারছো না কখন বিকেলে যখন খাবার দিতে গিয়ে খুব হাসতে হাসতে ফিরলে দেখলাম বেশি বলেই সতর্ক করে দিতে চান না কি কথা হলো মামা বাপুর চিঠি এসেছে বলছিলেন কি লিখেছে জানি না কিন্তু শিবেশ্বরের হঠাৎ যেন অনেকখানি জানা হয়ে গেল চিঠি এসেছে শুনে তোমার অত হাসার কি হলো বিয়ের এই চার পাঁচ মাসের মধ্যে জ্যোতিরানীর বয়স বড় দ্রুত বেড়ে গেছে মুখের কথা আর মনের কথায় তফাত খোঁজা শুরু হয়ে গেছে তার তফাত দেখলেন খুব অস্পষ্ট জবাবও এই প্রথম দিলেন কালিদা তোমার মাথায় বরফ চাপাতে বলছিলেন কালিদার কথা ধরন জানেন শিবেশ্বর কিন্তু রাগের বদলে তার চোখে মুখে আগ্রহ প্রকাশ পেল কেন কেন কালিদাকে তোমার কোনো দুঃখের কথা বলেছে নাকি জ্যোতিরানী মৃদু জবাব দিলেন আবারও বলার দরকার হয় না সকলেরই চোখ আছে শিবেশ্বর আবার নতুন করে ভাবতে শুরু করেছেন কালিদা নয় কেন বাইরে কালিদা যে ভাব নিয়ে থাকুক মৈত্রীর পিছনে ঘুরত যখন তখনই তার ভিতর জানা গেছে ভিতরে সেই আত্মবিহল তারা শিবেশ্বরের অন্তত জানতে বাকি নেই জ্যোতিরানীর সঙ্গে মৈত্রীর কোনো তুলনা হয় না শরীর এত যে খারাপ হয়েছে তাও না তাহলে কালিদা নয় কেন বিয়ের আগে শিবেশ্বর অবশ্য কালিদাকে জিজ্ঞাসা করেছিলেন জ্যোতিরানীকে তাঁরই বিয়ে করার মতলব কিনা। কালিদা অস্বীকার করেছিল বলেছিল ফ্রক পরা থেকে দেখেছে কিন্তু দেখেছে যখন কালিদারও এই বয়স নয় তখন তাকে বুদ্ধিমানি ভাবেন শিবেশ্বর মৈত্রের পর আবার কোনো মেয়ের দিকে ঝুঁকলে এ বাড়িতে বাস ঘুজবে জানত কারণ বাবাকে অত ভয় আর কেউ করে না তাছাড়া কালিদার আর একটা কথাও মনে পড়ল তাকে নিশ্চিন্ত করার জন্য বলেছিল মেয়ের বাড়ির লোকেরা বিয়ের কথা ভাবছে বটে কিন্তু মেয়ের হাতে দড়ি কলসি দিয়ে বিয়ে দেওয়ার কথা ভাবছে না অর্থাৎ কালিদা দড়ি কলসি তুলল কথাটার মধ্যে সত্য থাকতে পারে সে বিয়ে করতে চাইলে মেয়ের বাড়ি থেকে আপত্তি উঠত হয়তো কিন্তু বাবার ভয় বা কারো আপত্তির ভয়ে চোখও অন্ধ হবে তার কি মানে যে রূপ দেখে তিনি নিজে পাগল হয়েছিলেন সে রূপ কি কালিদা দেখেনি দিনের পর দিন দেখেছে মৈত্রেকে দেখে যে মুগ্ধ হতে পারে এই একজনকে দেখে সে কি মুখ ফিরিয়ে থেকেছে এই জন্যেই কি তার বিয়েতে কালিদার এত আগ্রহ ছিল এই জন্যেই বলা মাত্র কবার করে ছোটাছুটি করেছিল বিয়ের সময় দশ হাতে কাজ করেছিল নিজে যাকে পাবেই না সে বাড়িতে আসুক কাছে থাকুক এই জন্য এক বাড়িতে থেকে কালিদার আজকাল দেখাই পাওয়া যায় না কেন তার হাসি ঠাট্টাও ছেদ পড়েছে বাড়িতে থাকলে ঘরের বার হয় না বড় কিন্তু পড়াশোনায় মন যে কত সে তো শিবেশ্বর জানেন চোখের সামনে একবার বই খুললে ফেল কেউ করতে পারে বলেই মনে হয় না তার গেলবারে ফেল তো করেছিল শুধু মৈত্রীর জন্য গোড়ায় গোড়ায় তবু এই নতুন ভাবনাটা প্রতিরোধী করতে চেষ্টা করেছেন শিবেশ্বর কালিদার সঙ্গে সম্পর্কটা আজকের নয় ছেলেবেলার সম্পর্কে হৃদয়ের যোগ কিছু থাকেই তাছাড়া শিবেশ্বরের অন্তরঙ্গ বলতে কেউ নেই এই একজনই তবু কিছুটা কাছের মানুষ সন্দেহ সত্যি হলে মনের আর একটা দিক নিঃস্ব হয়ে যায় শিবেশ্বর চান না যা তিনি ভাবছেন তা সত্যি হোক কিন্তু এই রোগ শূন্য থেকেই রসদ সংগ্রহ করে থাকে তিনি চান না চান ভাবনাটা ক্রমে আকার নিতে লাগল তারপর তারই মধ্যে নিবিষ্ট হলেন জ্যোতিরানী সেটা টের পেলেন দিন কতকের মধ্যেই সকালে বিকেলে যখনই কালিদার ঘরে খাবার নিয়ে গেছেন বা খাবার দিয়ে তার ঘর থেকে বেরিয়েছেন তখনই দেখেছেন এদিকের দরজায় সজাগ দৃষ্টি নিয়ে একজন দাঁড়িয়ে সকালের দিকে তাড়াতাড়ি খেয়ে কালিদা অ্যাটর্নি অফিসে বেরিয়ে যান শাশুড়ির নির্দেশে জ্যোতিরানীকে তখন সামনে থাকতে হয় দেখেছেন তখনও ঘর থেকে সেই সময় আর একজন বেরিয়ে আসবেই অন্য মনস্কের মতো এদিক ওদিক ঘুর করবে অনেক উপলক্ষেই এই একই ব্যাপার দেখলেন তিনি জ্যোতিরানীর যে বয়স তখন এই জটিলতার ব্যাপারটা এত সহজে আজ করতে পারার কথা নয় কিন্তু বয়স তার ঘরের লোকই বাড়িয়ে দিয়েছে জটিলতার ছায়া চেনাতে শিখিয়েছে মন নতুন করে বিষিয়ে উঠতে লাগলো আবার এদিকে দেহের মধ্যেও অশান্তির শেষ নেই অনাগত শিশুর আগমন ঘোষণা দিনে দিনে স্পষ্ট হচ্ছে পুষ্ট হচ্ছে সে যেন তার জীবনী টেনে নিচ্ছে চলতে গেলে মাথা ঘুরে চোখে অন্ধকার দেখেন আয়নায় নিজের দিকে তাকাতে পারেন না বিকৃত কুৎসিত মনে হয় নিজেকে কোথাও একটা ব্যতিক্রম ঘটছে বাড়ির কর্তা সুরেশ্বর চ্যাটুর্যে সেটা অনুভব করতেন কিন্তু কি সেটা ঠাহর করে উঠতে পারতেন না তার কেবল মনে হতো বাড়িটার হাওয়া বদলাচ্ছে আদরের বউয়ের স্বাস্থ্য নিয়ে তার দুশ্চিন্তা ছিল সন্তান সম্ভাবনা তরুণ শরীর খারাপ হওয়া স্বাভাবিক কিন্তু এতটা কেন খারাপ হবে তিনি বুঝে ওঠেন না নিজেই তিনি ডাক্তার ডেকেছেন দেখিয়েছেন কিন্তু তারতম্য চোখে পড়ছে না ওদিকে কমাস পার হয়ে গেলেও ছেলের পরীক্ষার ফল বেরিয়েছে অথচ সেও এমন হাত পা গুটিয়ে বসেই আছে কেন বুঝছেন না ঠিক ছ মাসের শেষাশেষেই যে ব্যাপারটা ঘটল সব থেকে বেশি হকচকিয়ে গেলেন সম্ভবত তিনি জ্যোতিরানীর মা অনেকদিন ধরেই অসুস্থ রুগ্ন তার অসুখ বাড়াবাড়ির দিকে গড়াল কিন্তু সেটা যে বাড়াবাড়ি তা স্পষ্ট করে বোঝা গেল না মহিলার সহ্য শক্তি তরুণ কাউকে ভাবাতে চান না তিনি কাউকে বিরক্ত করতে চান না যাই হোক অসুখের খবর আসতে শ্বশুরি শাশুড়িকে বললেন জ্যোতিমাকে পাঠিয়ে দাও কিন্তু নিজেরই যেরকম শরীর ভালো থাকলে যেন চলে আসে শাশুড়ি ছেলেকে বললে নিয়ে যেতে শিবেশ্বর সাফ জবাব দিলেন বিকেলের আগে তার সময় হবে না তাহলে কালি নিয়ে যাক আপিসে যাবার সময় দিয়ে আসবে ভালো থাকলে সন্ধ্যার পর আবার নিয়ে আসবে অতএব সময় শিবেশ্বরের হলো নিয়ে গেলেন সেই বাড়ির লোকেরা মেয়েকে আশ্বাস দিলেন ডাক্তার দেখে গেছে ভয়ের কিছু নেই সেরে যাবে তারপর শিবেশ্বরকে অনুরোধ করলেন ও মায়ের কাছে থাক না দিন কত গম্ভীর মুখে শিবেশ্বর মাথা নাড়লেন মা নিয়ে যেতে বলেছেন বাবার শরীরটাও ভালো না যেভাবে বললেন দ্বিতীয়বার অনুরোধ কেউ করলেন না জ্যোতিরানী নিঃশব্দে দেখলেন নিঃশব্দে শুনলেন তারপর নিঃশব্দে ফিরে এলেন এরপর যে তিন দিন এলেন মাকে দেখতে এলেন কালিদাকে নিয়ে বিকেলে এসেছেন দুদিন ফিরতে রাত হয়েছে আর একদিন কালিদার ছুটি ছিল বাড়ি ফিরে প্রতিদিনই অস্বাভাবিক মূর্তি দেখেছেন ঘরের ব্যক্তিটির তবু নিয়ে যাওয়ার জন্য তাকে অনুরোধ করতে প্রবৃত্তি হয়নি সেই বাপেরই মেয়ে তিনি যার ভিতরে আগুন ছিল গো যে নিজেরও আছে বিয়ের আগে সেটা অনুভব করার সুযোগ হয়নি শুধু মাঝে দিন তিনেক যাননি সেদিন খবরটা পেলেন অশোকটা হঠাৎ খারাপের দিকে ঘুরেছে ভাগ্যক্রমে কালিদা বাড়ি ছিলেন শিবেশ্বরের কাছে বাইরের ঘরে কে এসেছে জ্যোতিরানি তক্ষণি চলে গেলেন শাশুড়ি বলে দিলেন চৈত্রের সে সম্ভব হলে যেন চলে আসেন পরদিন সকালেই না হয় আবার তাকে পাঠিয়ে দেওয়া হবে শিবেশ্বর তাদের যেতে দেখলেন একটু বাদে উঠে এসে মায়ের মুখে খবর শুনলেন মা বললেন তারও একবার যাওয়া উচিত সেই উচিত কাজটা শিবেশ্বর করলেন রাত্রি আটটার পরে দুজনকে তখনো ফিরতে না দেখে শ্বশুরবাড়ি এসেই শুনলেন জ্যোতিরানীকে নিয়ে কালিদা মিনিট পাচেক আগে রওনা হয়ে গেছেন রোগীরই ঘুমোচ্ছিলেন বলে বাড়ির মানুষেরা অন্য ঘরে কথাবার্তা কইছিলেন ফলে শাশুড়ির অবস্থা সংকটজনক কিছু মনে হল না শিবেশ্বরের শুনলেন বটে খারাপ হয়েছিল এখন একটু ভালো মনে হচ্ছে শাশুড়ির ঘরে এলেন দেখলেন তারতম্য দেখার মন নয় বলেই তারতম্য কিছু চোখে পড়ল না শিয়রের কাছে বসে শুধু তার খুঁড়ি শাশুড়ি পাঁচ সাত মিনিটের মধ্যেই বেরিয়ে পড়লেন আবার বাড়িতে ফিরতেই মা জিজ্ঞাসা করলেন কেমন আছে বেয়ান বউকেও জিজ্ঞাসা করেছেন ছেলে গেছিল বলে ছেলেকেও করলেন জ্যোতিরানী সেখানেই দাঁড়িয়ে কালিদাও একটু আগেই ফেরা হয়েছে বোঝা যাচ্ছে তিক্ত কণ্ঠে শিবেশ্বর বলে উঠলেন কেমন আবার ভালোই বেড়াতে ভালো লাগলে কিছু একটা বলে বেড়াতে বেরো আমাকে তোমার এভাবে ঠেলে পাঠাবার দরকার কি ছিল সবাই তো তোমার বাড়াবাড়ি মা কাছ থেকে পড়লেন কালীনাথ হতভম্ব জ্যোতিরাণী নিস্পন্দ কথাটা কিরণ শশী একেবারে হজম করতে পারলেন না ঘুরিয়ে ফিরিয়ে কর্তাকে জানালেন ছেলে এই এই বলছিল অবাক তিনিও বিশ্বাস করতে পারলেন না আবার খটকাও লেগে থাকলো একটু রাতে খেতে বসে খুব সাদাশিদে ভাবে বউকে বললেন তোমার মায়ের অসুখটা তেমন ভয়ের কিছু না শুনলাম জ্যোতিরানী নির্বাক ঠিক দুদিন বাদে বাপের বাড়ির লোক ছুটে এলো আবার খবর ভালো না এক্ষুনি যাওয়া দরকার শিবেশ্বরের সামনেই জ্যোতিরানী চুপচাপ শুনলেন শুধু তারপর তাকে বিদায় করলেন যাবার নামও করলেন না খবরটা পেয়েছিলেন বেলা তিনটে নাগাদ সন্ধ্যায় আবার লোক এলো জ্যোতিরানি বাইরেই ছিলেন তখন মা মারা গেছে জ্যোতিরানি অস্ফুট ও আর্তনাদ করে উঠলেন একটা ওদিকের ঘর থেকে শ্বশুর শাশুড়ি বেরিয়ে এলেন এদিকের ঘর থেকে কালিদা তার আগেই মুখে শাড়ির আঁচল গুঁজে দিয়ে প্রায় পড়তে পড়তে টলতে টলতে জ্যোতিরানী নিজের ঘরে এলেন মাটিতে আছড়ে পড়তে যাচ্ছিলেন কিন্তু শয্যায় যে বসে তাকে দেখা মাত্র ছিলা ধনুকের মতো ছিটকে সোজা হলেন মুখ থেকে শাড়ির আঁচল খসে গেল রাগে ঘৃণায় বিদ্বেষে দুই চোখ ধক ধক করে উঠল গলার স্বরে আগুন চড়ল তীব্র তীক্ষ্ণ কণ্ঠে বলে উঠলেন মা নেই বুঝলে তোমার জন্যে মা মরার আগেও এতটুকু শান্তি পেল না এ আমি জীবনেও ভুলব না ভুলবো না ভুলবো না তুমি নিচ 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 মাটিতে বসে পড়লেন মৃত্যুর খবর শুনে তাড়াতাড়ি ঘরের দিকে এসেছিলেন শ্বশুর শাশুড়ি কালীনাথ দাঁড়িয়ে গেছেন ঘরের পর্দাটা সরানো ছিল ওই মূর্তি দেখে চোখ ধাঁধিয়ে গেছে কথাগুলো কানের পর্দা ছিঁড়ে দিয়ে গেছে বিভ্রান্ত বিমহরও তিনজনই ঘরের মধ্যে হয়তোবা শিবের আজকের মতো নগর পাড়ে রূপনগর উপন্যাসটি আমি এখানেই শেষ করছি আপনাদের মতামত জানাতে ভুলবেন না আর আমার চ্যানেলে এর আগেও আমি বেশ কিছু গল্প উপন্যাস পড়েছি আপনারা প্লে থেকে দেখে সেগুলো শুনতে পারেন যদি আমার চ্যানেলটিকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাকে একটু সাপোর্ট করবেন শেয়ার করবেন ধন্যবাদ